vai. Va bene. Ia las mani. আমি এটা শেষ করে আসতেছি, তোমরা এগুলো করো, ঠিক আছে? আপনার পেশেন্টকে আজকে কিছুক্ষণ পরে ক্যাবিনে পাঠানো হবে। কোনটা দিব স্যার, এসি ডিলাক্স না ইকোনমি? খরচ কম কোনটাতে? ইকোনমি। ঠিক আছে, তাহলে ওটাই দিয়ে দেন। আর আইসিইউর বিলটা কি আজকেই পে করবেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাহলে সবগুলো বিল একসাথে করে আমি অ্যাডমিনে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর আমি আপনাকে কিছুক্ষণ পরে ক্যাবিন নাম্বারটা জানিয়ে দেব। ঠিক আছে। না, শরীর তো অনেকদিন ধরেই খারাপ। জি, উনি কোনোদিন অভিযোগ করেননি। এর আগে কোনোদিন উনি অজ্ঞান হয়ে পড়েছে? যে শরীর ব্যথা বা মাথা ঘোরানো এগুলো কখনো কোনোদিন বলেনি। আপনি তো ওনার ছেলে। জি। সিনড্রোম দেখে আমরা যা ধারণা করছি, খাবার এবং অতিরিক্ত টেনশনের কারণে ওনার কিডনি ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ মানে? তারপর আমরা টেস্টগুলো করতে দিয়েছি, টেস্টগুলো হাতে পেলে আমরা বিস্তারিতভাবে বলতে পারব। কিন্তু ওনাকে অনেকদিন হসপিটালে থাকতে হবে। অনেকদিন হসপিটালে? টাকা পয়সা? হ্যাঁ, টাকা পয়সা, অনেক টাকা পয়সাই লাগবে। আপনি টাকা পয়সার ব্যবস্থা করুন, আর আমরা ওনার চিকিৎসার দায়িত্ব নিচ্ছি। টেনশন নেবেন না, উনি সম্পূর্ণভাবে সুস্থ হবেন। ছেলেরা পারে না তা এমন কোনো কথা নেই, আমাদের বন্ধু সবকিছুই পারে, নাচ থেকে শুরু করে সবকিছু। শুনো, একটু পরে নাচ গান হবে, নাচ গান হবে, ঠিক আছে? ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা।
মেয়েটা কি বলছো? আর চার দিন পরে বিয়ে, কালকে গায়ে হলুদ? ওরা বলছে হলুদে কোনো সমস্যা হবে না ভাই, শুধু বলছে বিয়ের অনুষ্ঠান। কি বলছো এই সমস্ত? আমিও তোকে টাকা অ্যাডভান্স করেছি না? ওরা ওই টাকাটা ফেরত দিয়ে গেছে ভাইজান। সাচ ইরেসপন্সিবল কথা। টাকা ফেরত দিলেই হলো? এত বড় একটা বিয়ের সব দায়িত্ব আমি ওদের হাতে দিয়ে নিশ্চিন্ত হয়েছিলাম, আর ওরা কিনা এরকম একটা কাজ করলো? আমি ওদের নামে মামলা করব, মানহানির মামলা। মামলা করলেই তো সমাধান না ভাইজান, আমাদের হাতে সময় নেই, যা করার দ্রুত সিদ্ধান্ত নেন। তাই বলে ওরা এরকম একটা কাজ করতে পারলো? ওরা আগে একটা কাজের ডেট করেছিল, আমাদের ডেটের সাথে ওই ডেটটা মেলাতে পারেনি, যার কারণে একই ডেট মিস করেছে, যার কারণে ওরা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ওরা এই অনুষ্ঠানের কাজটা অন্য একজনকে দিতে পারতো। তর্কের খাতিরে অনেক কিছুই বলা যাবে জান, আসলে ওরা আমাদের কাজটা করবে না, এটাই ফাইনাল। শাহেদ তুমি বুঝতে পারছো না, হাউ ইট ইজ পসিবল? চার দিন পরে বিয়ে, আর ওরা কিনা এই সময় এসে আমাকে এভাবে ফাঁসিয়ে দিল। আজকে যদি মিতুর মা বেঁচে থাকতো ওই বিষয়গুলোকে সামলাতে পারতো, আমি এখন একা মানুষ, কী করব, কীভাবে সামলাবো? তুমি ওদেরকে ফোন করো, আমি কথা বলবো। হ্যালো, আমি সাজগর মিডিয়ার সাথে কথা বলবো। জি জি হ্যাঁ। রিহার্সালের সময় থেকে দেখছি তুমি আনমাইন্ডফুল ছিল, কিছু একটা ঝামেলা হয়েছে? এটা আমি খুব কঠিন একটা ঝামেলার মধ্যে পড়েছি, সরি আমি তোমার বোনের বিয়েতে থাকতে পারবো না। হ্যাঁ কিন্তু তুমি তো আমাদের নাচের লিড ছিল। হ্যাঁ কিন্তু আমি থাকতে পারবো না, আমার আমার এখনই যেতে হবে, আমি আমি একটা অন্য একটা। ডু ইউ নিড এনিথিং? লাগবে নিতো, অনেক টাকা লাগবে, কিন্তু কত টাকা লাগবে আমি এখনো সেটা জানি না, কিন্তু আমার টাকা লাগবে। আমি কি তোমাকে? না না, তুমি তোমার বোনের বিয়ে নিয়ে ব্যস্ত আছো, ব্যস্ত থাকো, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমাকে যেতে হবে, আমি গেলাম। আরে তাই বলে কি আমি ফুট করে চলে গেলে হবে নাকি? আমি আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাদের সাথে আমার যা কথা হয়েছে যেভাবে কথা হয়েছে দ্যাট ইজ ফাইনাল, আই ডোন্ট নো। ইয়েস ইউ হ্যাভ টু ডু ইট। সবার জন্য ইয়ে করে কি ব্যাপার, তোমরা কোথাও যাচ্ছ? জি না আঙ্কেল, মানে আমরা না, আমি যাচ্ছি। দেখো না বাবা, হুট করে যেন কি হয়ে গেল, এখন বলছে বিয়েতে থাকতে পারবে না। না পারলে আর কি করা যাবে, সবাই যেভাবে বিট্রে করছে, ও যদি চলে যায় কিছু তো করার নেই। কি হয়েছে বাবা, বিয়ে নিয়ে কোনো ঝামেলা? সব আমার কপাল, তোদের মা আমাকে একা রেখে গেছে, আমি একা একা কীভাবে যে বিয়ের সব কিছু সামলাচ্ছি আমি বোঝাতে পারবো না। বাবা সাজগর মিডিয়া, ওদের নাম আর মুখে আনলাম না, একটা ফ্রড অর্গানাইজেশন, আমি ভাবতেই পারছি না পুরো বিয়ের দায়িত্বটা ওদেরকে দেওয়া হয়েছে, আর এখন লাস্ট মোমেন্টে এসে আর চার দিন পরে বিয়ে হবে তারা বলছে কোনো দায়িত্ব নেবে না। দায়িত্ব নেবে না মানে? আমি ভাবতেই পারছি না এই জেনারেশন যে এত ইররেসপন্সিবল হতে পারে। বাবা তুমি এসব কি বলছো, এত সব ডেকোরেশন, খাওয়া দাওয়া, গেস্ট ম্যানেজমেন্ট, সব কিছুর দায়িত্ব তো ওরা নিয়েছিল। বিয়ের আর মাত্র আছে চারটা দিন, আমি এখন কাকে আনবো, কাকে দিয়ে কাজ করাবো? আমি টাকা পেমেন্ট করতে যাচ্ছি কিন্তু একটা লোক পাচ্ছি না, এভাবে আমি তো বুঝতে পারছি না আমি কী করবো। আঙ্কেল আমি করবো। হোয়াট? হুট করে যে বলে ফেললে তুমি সব কিছু করবা,
তোমার চেনা জানা কি কেউ আছে বা তুমি আগে কখনো করেছো এসব? করেছি। কবে? আমাকে তো বলনি। তোমার তোমার সাথে পরিচয় হওয়ার আগেই এটা করেছি, মানে আমাদের হোস্টেলের এক বড় ভাইয়ের বিয়েতে আমরা এটার আয়োজন করেছিলাম। একদম সব কিছু, রান্নাটাও আমরা সবাই মিলে করেছিলাম, সবাই খুব প্রশংসাও করেছিল। তো বাবা তো এই গেজে প্রফেশনাল কাউকে খুঁজছে, তুমি তো প্রফেশনাল না। দেখো, আন্তরিকতা আর কঠিন ইচ্ছা শক্তি থাকলে প্রফেশনালদের থেকেও ভালো কাজ করা সম্ভব। সত্যি, তুমি দেখো, কোনো ঝামেলা ছাড়া তোমার বোনের বিয়েটা আমরা সব কিছু অ্যারেঞ্জ করতে পারবো, সবাই প্রশংসাও করবে। ঠিক আছে, কিন্তু একটু আগে তোমার কি যেন এমার্জেন্সি কাজ আছে বলে তুমি চলে যেতে চেয়েছিলে, আর এখন বলছো সব কিছু মনোযোগ দিয়ে করবে। কারণ আমার আর কোনো উপায় নেই। মানে কি? নিতো, আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা। তোমার বাবা এই কাজের জন্য টাকা দিবে বলেছিল না? বাবা তো বললই দেবে, ওদেরকে পে করতে চেয়েছিল। কত জানি, 1.5-2 লক্ষ টাকা আমার এরকম টাকাই লাগবে। কেন তুমি এত রেস্টলেস হয়ে আছো? তখন থেকে যে শুধু বলছো টাকা লাগবে, টাকা লাগবে। এই ওষুধগুলো রাত 1:30টায় খাওয়াইতে হবে, আপনি আছেন তো? জি, রাতে নাকি কোনো অ্যাটেন্ডেন্স থাকার নিয়ম নেই? না, পাশের বেডটা তো খালি আছে, আপনি ওখানে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রাতে খাবার খেয়েছে? না, তার মুখে এখন খাবার দেওয়া যাবে না, স্যালাইন চলছে, ওটাতেই হবে। ওষুধ মানে মেডিসিন কীভাবে নেবে? কোনার কেবিনে গিয়ে একজন নার্সকে ডেকে আনলেই হবে। আর আপনার এখানে সব কাগজগুলো আছে, একটু চেক করে নেবেন প্লিজ। ওটির বিলটা পে করলেই দ্রুত অপারেশন ডেটটা পেয়ে যেতে পারেন আপনি। অপারেশন লাগবেই, লাগবেই, ডায়ালিসিসও করতে হবে। তবে কাল সকালে একটা রিপোর্ট আসবে, যদি ইমার্জেন্সি হয় ডাক্তারদের বোর্ড বসবে, তবে আপনাকে অবশ্যই ওখানে থাকতে হবে। টাকা কখন দিতে হবে? কিছু কিছু টাকা আগে দিতে হবে, যেমন ওটি, আইসিইউ, কেবিন, মেডিসিন আর অন্যান্যগুলো ডিসচার্জের সময় দিলেও হবে। কত টাকা লাগবে? সেখানে প্রত্যেকটার ফি আলাদা আলাদা করে লেখা আছে। আচ্ছা, আমি এখন আসি। হ্যাঁ, আসি। Thank you.
ডাক্তার ফোন দিয়ে নি ইয়ার তোমার কাছে কি ঠিক আছে তো সব ঠিকঠাক আমি একটু নিয়ে আসো তো আচ্ছা রফিক শোন ওই পেছনের লাইটগুলো জ্বালাই দে চামচ নিয়ে আসবে না কি আর বাবা এখনই জ্বালাস এখনই জ্বালাও এখনই কই হলো সবকিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ সব ঠিকঠাক আছে তো কোনো সমস্যা নেই কোনো হেল্প লাগবে না 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 আমি আছি তো আমি থাকি কোনো সমস্যা নেই তুমি একটু আঙ্কেলের সাথে কি কথা বলো কি বিষয়ে আমার বিষয়টা মানে আজকেই টাকা লাগবে তুমি কি বলো আসলে উনি এখন ভালো মুডে আছে তো তুমি গিয়ে যদি বলতে আচ্ছা আমি বলছি আর আধ ঘন্টা পরে বলে বর চলে এসছে তো এখন রিল্যাক্স মুডে আছে আঙ্কেল তুমি গিয়ে কথা বললে আর না হলে আমাকে আজকে খালি হাতে চলে যেতে হবে আচ্ছা আমি বলছি বাবাকে কিরে তোরা গেট ধরেছিস নাকি না ওরা সবাই গিয়ে ধরেছে ও দেখিস আবার অনেক বেশি টাকা চেয়ে গেট আটকে রাখিস না পরে এগুলো নিয়ে ঝামেলা হয় না বাবা ওগুলো নিয়ে কোনো ঝামেলা হবে না অন্য একটা কথা কি কোনো সমস্যা না সমস্যা না আচ্ছা বাবা তোমার কাছে কি ক্যাশ টাকা আছে না ক্যাশ টাকা তো খুব একটা বেশি নেই কেন কি হয়েছে মোহিত বলছিল কি বলছিল ওর টাকাটা আজকেই দরকার তোমাকে হসপিটালের কথা বলেছিলাম না হ্যাঁ কিন্তু আমার সাথে তো একটু কথা হলো আমার তো কিছু বললো না ও বলতে লজ্জা পাচ্ছিল ওইদিকে হসপিটালে ডক্টররা ওয়েট করছে ও ওর জন্য হসপিটালে কে একজন আছে পেশেন্ট হ্যাঁ ওনাকে সম্ভবত আজকে ওটিতে নিবে ও আজই চলে যেতে যাচ্ছে তাই বলে খাওয়া দাওয়া না করেই চলে যাবে আচ্ছা ঠিক আছে তুই বরং ওকে আমার ঘরে পাঠা আমি দেখি কিছু করতে পারি কি ঠিক আছে কি এক ঝামেলা করেছিলাম বলতো তুমি না থাকলে আমাকে এই বিপদকে কে রক্ষা করত আমি কতটুকু করতে পেরেছি আমি জানি না হয়তো হসপিটালের প্রেশারটা মাথায় না থাকলে আরো তুমি যে হসপিটালের কথা বলছো আমি কিন্তু সেই হসপিটালের অনাথ কনসালট্যান্ট কোনো সমস্যা হলে আমাকে জানিও জি বিয়ে বাড়ির ঝামেলা বুঝতেই পারছো সব ক্যাশ টাকা খরচ হয়ে গেছে এখানে 50 আছে এটা রাখো আমার তো আরো হ্যাঁ তুমি আরো পাবে আমার হাতে তো এখন ক্যাশ টাকা নেই আমি চেক লিখে দিচ্ছি তুমি ব্যাংক থেকে তুলে নিতে পারবে যে চেক মানে কবে তুলতে পারবো কালকে তো শনিবার কালকেও পারবে না তুমি পরশু তুলতে পারবে পরশু সরি আমি হয়তো তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি না আচ্ছা হসপিটালে কে আছে
মা কি হয়েছে তার? একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আজকে থেকে ডায়ালিসিস শুরু করার কথা। আমি টাকা পয়সা দিলে তারপর ওনারা কাজ শুরু করবেন, কিন্তু আজকেও শুরু হবে না। আমার মায়ের কষ্ট হচ্ছে অনেক, মাকে বোধ হয় বাঁচাতে পারবো না। তুমি ভেঙে পড়ো না, আমি তো একজন ডাক্তার হয়ে বলছি তোমার মা ভালো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমার কাছে কোনো টাকাই নেই। মানে অ্যাকচুয়ালি আঙ্কেল, আমি কোনো আর্নিং করি না, আমি পড়াশোনা মাত্র শেষ করেছি, এখনো শুরু করিনি কোনো কিছু। তো এর মধ্যে মায়ের চিকিৎসা, সেজন্যই এই কাজটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমার মাকে যেভাবে হোক বাঁচাতে হবে, আমি চাই মাকে বাঁচাতে, যেভাবে হোক। আর অ্যাকচুয়ালি আমাদের এই শহরে আর কেউ নেই তো। কেন, তোমার বাবা নেই? খাও বাবা, আজকে এই দিয়া খাও, কালকে তোমার বাবা তোমার জন্য মাংস আনবো। মিশা কথা? মিশা কথা না বাবা, তোমার বাবা কইছে তোমার জন্য মাংস আনবো, মাছ আনবো, চকলেট আনবো। বাবা কবে আইবো? আইবো বাবা, বাবা কত কাজ না। বাবার কইবা আমার গলাতে থাকতে। কি কো বাবা, পুরুষ মানুষ কি রোজ বাড়িতে থাকে নাকি? বলারে কি শিখাইতেছস আরামের মেয়ে ছেলে? ওলার সামনে মুখ খারাপ করো না, ওলার মনটা খারাপ হয়। আমারে শিখাইতেছে, ওলা আমারে দেখে শিখবো পুরুষ মানুষ কেমন হয়। আরে বাবজান, আইতো আইতো। এ আজিল বাচ্চা, বাবার কাছে আইস না কেন? হ্যাঁ, আমাদের বাদ দে, আমি ভাত খামু, গরু গোস্ত দিয়া বাদ দে। আমি কই যাই? তোর কাছে তো সুখ নাই, আমি সুখ খুঁজতে যাই। আমার দিলে বহু জ্বালা, তাই সুখের লেগে যায় দিলে বহু জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা এই লাল কুত্তা ওয়ালা। মা, বাবারে তোমার মারবো? না বাবা, লো তোমার ভাত খাওয়াই দিয়া ঘুম পাড়াই আয়। বদমাশ মেয়ে ছেলে, ওই কলি কইছস দেখা দে। কিসের টাকা? কেন, আমার ফুত্তির টাকা দিবি? মজা 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 করার টাকা দিবি? তোমার না বলছি ঘরের মধ্যে মাতলামি করবা না। বাচ্চা, ওই মাতারি
ঘরের মধ্যে আমি মাতলামি করুম কি করুম না সেটা তোর থেকে পারমিশন নিতে হইব। তাই বলে বাচ্চার সামনে সব পেড়ে একদম সব এ ঘরে আমার থাকুম না। তোদের দুজনের মুখে থু দিলাম, থু তোর মুখে, তোর বাচ্চার মুখে আমি থু দিলাম। পোলা তোমার, এই পোলার দায়িত্ব তোমার। খবরদার একদম পোলার দোহাই দিবি না, কইলাম না তালাক দিমু তোদের, আজকেই তালাক দিমু। হ বুঝছি, নতুন সংসারের কথা শুনছি না সেটা সত্যি, কোন ডাইনি মাইয়া। এই সব একদম সব মরে নারি একটাও খারাপ কথা কবি না, সে আমার বউ, আমার বিয়ে করা বউ, আমার ময়না বকি, আমার বহুত সুখ দেয়, তোর থেকে বহুত সুখ দেয়, আমার বহুত আদর দেয়, বুঝছাস? সুখ দেয় না, সুখ দেয়, যাও যাও না, আমিও দেখুম তোমার মতো আমরুদ্দা বেটারে কোন মাইয়া দিন রাখে। তুই কারে নিমরিদ্দা কইছস, কারে নিমরিদ্দা কইছস? আমার খাস, আমার পরস, তুই আমারে নিমরিদ্দা কইছস? হ্যাঁ, এত বড় সাহস তোর? হ্যাঁ বেবি, খবরদার তালাক দিব। যা তোর ঘরে, আমি আর আসুম না, আজকেই তোরে তালাক দিলাম। তালাক, তালাক, তালাক! আমি একটু সিএনজি চালাইতে চাই, আমার একটু ব্যবস্থা করে দিবেন? ছোটবেলায় আমি সিএনজি চালানো শিখছিলাম। আপনি মহিলা মানুষ, সিএনজি চালাইতে পারবেন? এটা আমার ব্যাপার, আমি চালাইতে পারবো। আচ্ছা, আপনি কালকে সকালে আমাদের গ্যারেজে আসেন, আমার ওস্তাদকে বলে আপনার এর ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে ভাই,
ঠিক আছে, আপনি আমার ভাইয়ের মতো কাজ করলেন। ঠিক আছে, আপনি আইসেন সকালবেলা। ঠিক আছে বাবা, বাবা চল। এভাবেই চলতে থাকে আমার জীবন। রোজ সকালে উঠে একজন পুরুষের হাত ধরে তার সিএনজিতে চেপে স্কুলে চলে যেতাম। সন্ধ্যার পরপরই সেই লোকটাই ফিরে এসে ঘরের রান্না সারত, আমাকে আদর করে ঘুম পাড়াত। সেই আমার মা, সেই আমার বাবা। এমন করে পেরিয়ে যায় অনেকগুলো বছর। আমি স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই। সেদিন খুশির খবর নিয়ে ছুটে আসি বাসায়। মা তখনও কাজ শেষ করে বাসায় ফেরেনি। বকুল, 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 আপনি কে? ভাই, আমার নাম ফরিদ। এ বাড়িতে বকুল আর মোহিত থাকে না, একটু ডেকে দেন না ভাই।
ভাই ওই হয়েছে কি, আমি শুনছি আমার পোলাটা অনেক বড় হয়েছে, অনেক ভালো পাস দিছে, তারে দেখতে একটু মন চাইছে ভাই। ভাই আপনি কে? মোহিত। তুমি মোহিত? এত বড় হয়ে গেছো বাজার মোহিত। আমার বাবা মা একজনই, সে এখনো বাসায় ফেরে নাই। মাইরাই ফেলাই তো আমিও পালাইছে, তাই বলে তোমার এরকম করে মারবো? আমার রেজাল্ট দিয়েছি, আমি চান্স পাইছি, তোমার পুত্র নিয়ে কোন রকম টেনশন করার কিছু নাই আম্মা। কি বলুন ভাই, মানুষ মানুষ কিভাবে মারে, পুরা দেখছেন পুরো থেত লাগে গেছে, সেলাই করতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। তাও তো আমি ও করে উল্টা মাইট দিতে শুরু করছিলাম, দেখা ওরা আমারে ফালাই থুয়া ফালাইছে। আপনি মারামারি করছেন?
সেন্দাই গাড়ি সেন্দি ধরছিল প্যাসেঞ্জার সাইজা। আজকাল ড্রাইভারদের সাথে সেন্দাই গাড়ির সাথে যোগাযোগ থাকে, এই জন্য আজকাল এইসব হয়। না না মা তো, আমিই তো ড্রাইভার। কি বলেন, আপনি ড্রাইভার? জি, এটা দিয়ে আমার সংসার চলে। ছেলে এখন বড় হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইব। এখন আমার সুখের দিন শুরু হইব। ডাক্তার সাহেব, আমার ছেলের, ডাক্তার সাহেব আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। একজন মহিলা হয়ে উনি এত পরিশ্রম করছে, আপনি ধন্য এমন মা পেয়েছেন। এখন থেকে মায়ের যত্ন নেবেন, না হলে মাকে বাঁচাতে পারবেন না। আমি আসলেই ভাবতে পারছিলাম না, কি বোকা আমি, মাকে কোনোদিন নারী বলেই ভাবিনি। এই মহিলা একাধারে নারী এবং পুরুষ হয়ে আমার পৃথিবীটাকে নিরাপদ করেছে, অথচ তার নিরাপত্তা, তার আরামের কথা আমি কোনোদিন ভাবিনি। লজ্জায় সেদিন আমার মরে যেতে ইচ্ছে করছিল। তুমি আসলে অনেক ভাগ্যবান ছেলে, এমন একটা মা পেয়েছ। সেজন্যই তো আঙ্কেল, আমার মাকে বাঁচাতে হবে, যে কোনোভাবেই হোক আমার মাকে বাঁচাতে হবে। চিন্তা করো না, আমি তোমার মায়ের চিকিৎসার ভার নিলাম। তুমি এখনো জানো না মোহিত, আমার বাবা এদেশের একজন স্বনামধন্য কিডনি স্পেশালিস্ট। আঙ্কেল আপনাকে কি বলে যে ধন্য, আমাকে কিছু বলতে হবে না। তুমি এই চেকটা নিয়ে চলে যাও, আমি হসপিটালে ফোন করে দিচ্ছি। তোমার মায়ের ডায়ালিসিস আজকে থেকেই শুরু হবে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আঙ্কেল আই এম সরি, আমি আমি প্রোগ্রামটা পুরোটা শেষ করতে পারিনি, বাট আমি যেভাবে গুছিয়ে দিয়েছি কোনো ঝামেলা হবে না। আই নো, এই দুটো দিন তোমার কাজকে আমি লক্ষ্য করেছি, তোমার ডেডিকেশন, সত্যি আমি মুগ্ধ। থ্যাংক ইউ, আমি তাহলে আসি। খেয়ে গেলে হতো না? ওকে আটকাসনি মা, আজকে ওর মার পাশে থাকার দিন, ওকে যেতে দে। কি হয়েছে, তোর মন খারাপ কেন? মোহিত তো তাও তার মার কাছে ছুটে যেতে পারে, আমরা কার কাছে যাবো বাবা? আপুর জন্য কষ্ট হচ্ছে, আজকের এই দিনে মা আমাদের পাশে নেই। আমি তো আছি। ডাক্তার সাহেব, আপনার আগের যত বিল ছিল সব পেমেন্ট দেয়া হয়ে গেছে, বাকি যেগুলো বাকি আছে সেগুলো পরশুদিন দিব, আপনি মায়ের চিকিৎসা শুরু করে দিন। হ্যাঁ, কিছুক্ষণ আগেই ভাউচ স্যারের সাথে আমার কথা হলো। আঙ্কেল ফোন করেছিল? জি ফোন করেছিল, স্যার বলল ওনার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য। মায়ের অবস্থা কি বেশ খারাপ? হ্যাঁ, তার দুটো কিডনির কন্ডিশনই ভালো না, স্যার বলল একটি কিডনি হলো ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে, আপনি ডোনারে খোঁজ করুন। জি, মানে ডোনার মানে তো অনেক টাকা। ডাক্তার সাহেব, আমি আমার মাকে একটা একটা কিডনি দিতে চাই। ঠিক আছে, তার জন্য আগে তো আপনার ব্লাড টেস্ট করাতে হবে। হ্যাঁ, এখনই করুন। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, আপনি আপাতত বসুন, আমি একটু রাউন্ড দিয়ে আসি। ঠিক আছে, ভালো না খারাপ? তুমি টেনশন করছো কেন?
বাবা তো বলেছেন সবকিছু হ্যান্ডেল করবেন। নিতো, মায়ের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। করবে? বুঝতে পারছো নিতো, তার জন্য কত টাকা দরকার? আপুর বিদায়টা হয়ে যাক, বাবার সাথে কথা বলছি, আর আমি কালকে হসপিটালে আসবো। তুমি এখানে বসে আছো, তোমার না ব্লাড টেস্ট করতে যাওয়ার কথা? জি করেছি, কিন্তু কি সমস্যা মোহিত, ঝামেলা হয়েছে? আমার সাথে মায়ের ব্লাড গ্রুপ ম্যাচ করেনি। আমি মাকে কিডনি দিতে পারবো না, আমি বোধহয় মাকে বাঁচাতে পারবো না। এভাবে কেঁদো না তো, বাংলাদেশের সব লোকেরই চিকিৎসা আছে। আচ্ছা আমি দেখছি। না আঙ্কেল, তার জন্য তো অনেক টাকা দরকার। তো আমি তো টাকার চিন্তা তোমাকে করতে হবে না, আগে ডোনার খুঁজতে হবে, তোমার মায়ের সাথে ব্লাড গ্রুপ ম্যাচ করতে হবে, আর সার্জারি তো আমি করব। বাবা, আমার ব্লাড গ্রুপটা চেক করে দেখো, আন্টির ফাইল দেখে তো মনে হচ্ছে আমার সাথে ম্যাচ করবে। তাই বলে তুমি এত অস্থির হচ্ছে কেন? আমরা একটু সার্চ করে দেখি। বাবা, তুমিই তো বলেছিলে একজন মানুষের অঙ্গ নিয়ে যদি অন্য মানুষ জীবন ফিরে পায় তাহলে দুটো জীবনেরই পূর্ণতা। কিন্তু তোমার তো এখন জীবনই শুরু হয়নি। নতুন করে শুরু হবে বাবা, আর আমি একজন ডক্টরের মেয়ে, তুমি একজন ডক্টর হয়ে নিজের মেয়ের কিডনি নিয়ে চিন্তা করছো? না 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 নিতো, আঙ্কেল ঠিকই বলেছে, তোমারা তো অস্থির হওয়ার কিছু নেই, আমরা ডোনার খুঁজে বের করব। যদি তার সাথে আমার ব্লাড গ্রুপটা মিলে যায় তাহলে আমি একজন মা পাব, তার সাথে আমার জীবনটা জড়িয়ে যাবে। তোমরা আমাকে এই সুযোগটা নিতে দাও প্লিজ। তোমার জন্য একটা শাড়ি। মা,
এখন থেকে দেখতে চাই। শাড়ি পরে গাড়ি চালাম না মা, তোমার শাড়ি পরে গাড়ি চালাতে হবে না, তোমার গাড়ি চালাতে হবে না। তোমার ছেলে বড় হয়েছে, গাড়ির পর তার চাকরি হবে, সেই এখন থেকে সংসার চালাবে। আর এই যে এই মেয়েটা তোর মার জীবন বাঁচাইল, তার জন্য কি আনছিস? ওর জন্য এনেছিল। জীবন বাঁচিয়েছে, আমি সারা জীবনের জন্য আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই, যদি আপনার কোনো সমস্যা অসুবিধা না থাকে। তুমি চালকের ছেলে, তোমার উপরে আস্থা রাখাই যায়। তুমি এটা নিতুকে দাও, আর নিতু যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। তোমার মা যদি চালক হয়, আমি ইঞ্জিন, তুমি চাইলেও আর আমাদেরকে আলাদা করতে পারবে না।